কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, যে ইমান দিন কায়েবে আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাজদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, এরকম আছে না নাই? যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, ঠিক কি না? ইমানের বলে বিশ্বনবী জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। এখানে এটার অ্যাড বানাইছে রবি, রবি কি বলে, হ্যাঁ কি বলে, জ্বলে উঠুন আপন শক্তিতে। ইমান তো হতে হবে এমন ইমান যে ইমান আপন শক্তিতে জ্বলে উঠবে, ঠিক কি না? তো মাদানী ইনিংসে, মাদানী জীবনের অধ্যায়ে বিশ্বনবীর অ্যাটিটিউড স্ট্র্যাটেজি ছিল এরকম, সশস্ত্র সংগ্রাম, অন্যায় দেখলে বাধা, প্রেসিডেন্সি ছিল ওনার, আর মাক্কী জীবনে গোপনে দাওয়াতি কাজ করেছে। তো মাক্কী জীবনের ওই পর্বে এই সূরাটা নাযিল হয়েছে। তাহলে আওয়াজ করে উত্তর করবেন, সূরাতুল ইনসান এটা মাক্কী না মাদানী? এটা মাক্কী সূরা। সূরাতুল ইনসানই শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আদ-দাহাব। সবাই বলেন কি না? আদ-দাহাব। কোরআনের অনেক নুসখায় এটা লেখা সূরাতু আদ-দাহাব, আবার অনেক নুসখায় লেখা সূরাতু আল-ইনসান। কেন তাহার লেখা? কেননা প্রথম আয়াতেই আছে হাইনুম মিন আদ-দাহাব লাম ইয়াকুম শাইআন মাযকুরা, সেখান থেকে তাহার শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে সূরাতু আদ-দাহাব। আবার যেহেতু হাল আতা আলাল ইনসান, শুরুতে ইনসান নিয়ে কথা, এই বিবেচনায় এটার একটা নামকরণ করা হয়েছে সূরাতু আল-ইনসান। তার মানে সূরাতুল ইনসান বা সূরাতু আদ-দাহাব এই সূরাটির দুটি নাম, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, ঠিক কি না? আল ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ, ইনসান মানে, একটু আওয়াজ করবেন, তাহলে এটা ক্লাস সিস্টেমে হবে, একজন প্রশ্ন করলে উত্তর করতে হবে। তো সূরাতুল ইনসান মানে কি? মানুষ, মানুষের সূরা। আজকে অল্প কয়েক মিনিটে আমরা মানুষ নিয়ে কিছু কথা শুনবো, মানুষ নিয়ে কোরআনে পয়েন্টস অফ ভিউ কি, স্ট্যান্ডিং পয়েন্ট কি, দৃষ্টিভঙ্গি কি, মানুষ নিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি কি, এটা আমরা কিছুটা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের কি পয়েন্টস অফ ভিউ পাওয়া যায় মানুষের ব্যাপারে? মানুষ আল্লাহর এক অভাবনীয় সৃষ্টি, এজন্য আল্লাহ তাআলা দুইটা সূরা দিলেন, সিঙ্গুলার বচনে দিলেন আল ইনসান, আর প্লুরাল বচনে দিলেন আন্নাস, মানুষেরা, দুইটা সূরা দিলেন, সুবহানাল্লাহ। এই সূরাটার ব্যাপারে সহিহ আল বুখারীতে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে এই সূরাতুল ইনসান তেলাওয়াত করতেন। খেয়াল রাখবেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইনসান পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সূরাতু আস-সাজদা, আলিফ লাম মিম, তানজিলুল কিতাব, লা রাইবা ফী মির রাব্বিল আলামিন, এই সূরাটা সূরাতু সাজদা দিয়ে শুরু করতেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতু আল-ইনসান। পবিত্র কালামুল্লাহ মাজিদের সেন্ট্রাল থিম কি, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, যদি উত্তর করা হয় অনেক উত্তর আসবে, যে এটা কোন কোন গবেষক পেয়েছেন এটা, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য হোলি কোরআন, পুরো কোরআনের মূল কথা কি, সবচেয়ে প্রণিধানযোগ্য যে উত্তর, যে কোরআনের সাবজেক্ট ম্যাটার বা সেন্ট্রাল থিম কি, সেটা হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেন, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষকে নিয়ে কোরআনের যত সব আয়োজন, মানুষকে নিয়ে কথা, মানুষের জন্য কথা, এজন্য আজকে মানুষ নিয়ে আমরা কিছু কথা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। মানুষ আল্লাহ
তৈরি করা সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিন্তু এই মানুষ হওয়া বড় কঠিন এজন্য মুরব্বীরা আগে দোয়া চাইতে গেলে মুরব্বীরা বলতো বাবা তুমি মানুষের মতো মানুষ হও নশন দিতে মনে হয় বলে চলে না তো কথা বলেন না যে বলেন না তুমি বলেন না এটা বলে তুমি মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষ কোরআন আসলে এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে একটু খেয়াল করে দেখেন কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা বা প্রিফেস অফ দ্য বুক হচ্ছে সূরাতুল আল-ফাতিহা এটাতে ভূমিকা কথা এসেছে তো ভূমিকাটা যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি বাকারা কি নাম বাকারা মানে কি গাভী আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি আন-নাস মানে কি মানুষ কেমন যেন আল্লাহ বুঝাতে চাইলেন যে কোরআনটা পড়া যদি শুরু করো তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে কোরআন পড়তে 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 পশুত্বের প্রবৃত্তি সব ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বেরোবা তার মানে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে